চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা সংক্রমণের কারণে এবার খোলা ময়দানের পরিবর্তে ঈদ জামাত অনুষ্ঠিত হয় মসজিদের ভেতর। মহামারী থেকে সুরক্ষায় করা হয় বিশেষ মোনাজাত। ফিলিস্তিনে মুসলিমদের উপর হামলার প্রতিবাদ জানান মুসল্লিরা। সকাল 8টায় সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদে। ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। সকাল 9টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী। নামাজ শেষে দেশ জাতি ও ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বিশ্বজুড়ে চলা করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করেন সাধারণ মুসল্লিরা। ঈদ মুবারক জানাই যে আমরা এই কোভিড-19 এই পরিস্থিতির মধ্যে সুস্বাস্থ্য রেখে যে আমরা নামাজ আদায় করতে পারলাম। করোনা চলতেছে, করোনা থেকে আল্লাহ যাতে সবাইকে মুক্ত করেন। দেশের দেশবাসীর জন্য দোয়া করছি, দেশের মানুষ ঠিক থাকুক, শান্তিতে থাকুক। করোনা মহামারী নির্মূলে এবং ফিলিস্তিনের মুসলমানদের রক্ষায় মোনাজাত করা হয়। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানান অনেকে। ইসলামকে ধ্বংস হোক সেটাই চাচ্ছে ওরা, ইহুদিরা। একদিন ইনশাআল্লাহ আমাদের ইসলামের জয় হবেই। ফিলিস্তিনের অবস্থা তো এখন বেশি খারাপ, ওদের জন্য দোয়া করলাম সুস্থ থাকে। সবার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, মুসলমান ভাই, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার জন্যই দোয়া করছি। করোনা পরিস্থিতির কারণে এবার নানা বিধিনিষেধ মেনে সকাল থেকে মসজিদে আসেন মুসল্লিরা। তাপমাত্রা মেপে ঢোকানো হয় মুসল্লিদের। মসজিদে মসজিদে রাখা হয় হাত ধোয়ার ব্যবস্থা। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই ঈদের জামাত শেষ করলো। বাড়ি যাওয়া হয় নাই, তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আসলে সুস্থ মতো এখানে আসলে ঈদের নামাজটা পড়তে পারলাম। সরকারের যে নির্দেশনাটি ছিল যে সামাজিক দূরত্ব, মাস্ক পরে নামাজ আদায় করা, সেটি এখানে ভালোভাবে অনুসরণ করা হয়েছে এবং মোটামুটি শহর এবং উপজেলা সকল পর্যায়ে এটি অনুসরণ করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও দেখা গেছে। ঈদ জামাতে শিশু ও বৃদ্ধদের অংশ নিতে নিষেধ করা হলেও তা মানেননি অনেকে। গরম তো বেশি, তাই এখন পড়িনি, ভিতরে পড়ছি। বেশিক্ষণ হয় না, এইমাত্র নামাইছিলাম, মানে সবার সাথে ঈদ মোবারক জানাইছিলাম, এই কারণে নামাইছিলাম। আজকে ঈদ উল ফিতর, আমি এখানে নামাজ পড়তে এসেছি জামুনা ফালাতে। আপনারা সবাই মাস্ক পরবেন। ঈদ মোবারক, আল্লাহ সবাইকে ভালো রাখ। আমি আজকে ঈদ মুবারক, আমি ঈদ মুবারকে নামাজ পড়ছি। চট্টগ্রামে কেন্দ্রীয় এই জামাতের বাইরে নগরীর 41টি ওয়ার্ডে কাউন্সিলরদের ব্যবস্থাপনায় একটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।